আসসালামু আলাইকুম। বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। পাকিস্তানি পরমাণু কর্মসূচিতে সহযোগিতার অভিযোগ, চীনা কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞা। সৌদি সহ 65 দেশের কাছে সাইবার প্রযুক্তি বেচবে না ইসরায়েল। আরও গ্যাস অনুসন্ধানে নামছে তুরস্ক। ভারত চীনের মধ্যে নতুন উত্তেজনা। লাদাখের 1000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে রয়েছে চীনের। এবং সর্বশেষে জানিয়ে দেব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, জঙ্গিবাদের উত্থান রোহিঙ্গা ক্যাম্প থেকেও হতে পারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন, চীন ভারতের 1000 কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে, এখনো ভারত নীরব রয়েছে, এতে আপনার মতামত কি কমেন্টস বক্সে লিখে জানান। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। পাকিস্তানি পরমাণু কর্মসূচিতে সহযোগিতার অভিযোগ, চীনা কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা। পাকিস্তানের পরমাণু কর্মসূচিতে সহযোগিতার অভিযোগে চীনের অন্তত এক ডজন কোম্পানির ওপর মার্কিন সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে চীনা কোম্পানিগুলো আমেরিকার সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করতে পারবে না। আমেরিকার জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি নিয়ে উদ্বেগের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মার্কিন সরকার জানিয়েছে। এছাড়া এসব কোম্পানি চীনের পিপলস লিবারেশন আর্মির জন্য কোয়ান্টাম কম্পিউটার তৈরির প্রচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তুলেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে সমস্ত কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাদের কোনো কোনোটি পাকিস্তানের পরমাণু কর্মসূচি অথবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহযোগিতা করছে। তাইওয়ান এবং বাণিজ্য ইস্যুতে যখন চীন ও আমেরিকার মধ্যে চরম উত্তেজনা চলছে, তখন ওয়াশিংটন বেইজিং এর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করল। মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রেমন্ডো এক বিবৃতিতে বলেছেন, আমেরিকার এই নিষেধাজ্ঞার কারণে চীন এবং রাশিয়ার সামরিক অগ্রগতি প্রতিরোধ করা যাবে। এছাড়া পাকিস্তানের পরমাণু কর্মসূচি নিয়ে যে নিরাপত্তাহীনতার প্রশ্ন রয়েছে, সেখানেও কাজ করবে এই নিষেধাজ্ঞা। এদিকে বেইজিং বলেছে, সম্প্রতি আমেরিকা এবং চীনের প্রেসিডেন্টের মধ্যে যে ভার্চুয়াল শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, তাতে প্রতিষ্ঠিত সমঝোতা লঙ্ঘন করে ওয়াশিংটন এই নিষেধাজ্ঞা আরোপ করছে। সূত্র পার্টস টুডে। সৌদি সহ 65 দেশের কাছে সাইবার প্রযুক্তি বেচবে না ইসরায়েল। ইসরায়েল সাইবার প্রযুক্তি বিক্রি করবে এমন দেশের তালিকা ছোট করেছে, অর্থাৎ দেশটি কিছু দেশের কাছে সাইবার প্রযুক্তি বিক্রি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মেক্সিকো, মরক্কো। ইসরায়েলের পত্রিকা ক্যালকালিটস বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, গণমাধ্যমে স্পাইওয়ার পেগাসাস কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকে ইসরায়েল এটা নিয়ে আন্তর্জাতিক মহলের চাপের মুখে ছিল। এরপর তারা এমন সিদ্ধান্ত নিল। রয়টার্সের খবর বলা হয়েছে, ইসরায়েলের গণমাধ্যম যে সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে তার নাম জানায়নি। পূর্বে ইসরায়েলের কাছ থেকে সাইবার প্রযুক্তি কিনতে পারে এমন দেশের সংখ্যা ছিল 102টি, সেই সংখ্যা কমিয়ে 37 এনেছে তারা। ইসরায়েলি পত্রিকার ওই প্রতিবেদনের পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা সঠিক পদক্ষেপ নিয়েছে। তবে সাইবার প্রযুক্তি কেনার ক্ষেত্রে কোন কোন দেশের নিবন্ধন বাতিল করা হয়েছে তা নিশ্চিত করেনি তারা। ইসরায়েলের এনএসও গ্রুপ পেগাসাসের নির্মাতা গত জুলাই এই স্পাইওয়ারের ব্যবহার নিয়ে বিশ্বের 17টি গণমাধ্যম প্রতিষ্ঠানের অনুসন্ধানী রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্টে বলা হয়, বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক সাংবাদিক, মানবাধিকার কর্মীদের ফোনে আড়ি পাততে পেগাসাস স্পাইওয়ারটি ব্যবহার করা হয়েছিল। বিশ্বের হাজারো মানবাধিকার কর্মী, সাংবাদিক, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের নির্বাহীকে পেগাসাসের নজরদারির সম্ভাব্য তালিকায় পাওয়া যায়। তারপর গোটা বিশ্বে বিতর্কের মুখে পড়ে এনএসও গ্রুপ। পরে এনএসও গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করে দেশটি আর চলতি সপ্তাহে এনএসও গ্রুপের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। আরো গ্যাস অনুসন্ধানে নামছে তুরস্ক। 2023 সালের গ্রীষ্মে তুরস্কের নতুন গ্যাস অনুসন্ধানকারী জাহাজ কার্যক্রম শুরু করবে, জানিয়েছেন দেশটির জ্বালানি এবং প্রাকৃতিক সম্পদ মন্ত্রী ফাতিহ দেনমেস। বৃহস্পতিবার তুরস্কের মন্ত্রী এ তথ্য জানান খবর হুররিয়াত ডেইলি নিউজের। ফাতিহ দেনমেস বলেন, তুরস্কের চতুর্থ অনুসন্ধান জাহাজ অনুসন্ধান কার্যক্রম শুরু করবে আগামী গ্রীষ্মে। নতুন এ অনুসন্ধান জাহাজ সমুদ্রে কঠিন পরিস্থিতিতেও নিজের কার্যক্রম অব্যাহত রাখতে পারবে। এটি চলতি বসন্তে বহরে যোগ দেবে। গত বছর
তুরস্কের তেল গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফাতিহ কৃষ্ণ সাগরের পশ্চিমাঞ্চলে 405 বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করেছিল। এটি ছিল তুরস্কের ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার। এরপর কৃষ্ণ সাগরে আরও 135 বিলিয়ন ঘনমিটার গ্যাস আবিষ্কার করা প্রয়োজন বলছে তুরস্ক। এ নিয়ে কৃষ্ণ সাগর এলাকায় তুরস্কের গ্যাস আবিষ্কারের পরিমাণ দাঁড়িয়েছে 540 বিলিয়ন ঘনমিটারে। তুরস্ক তার তিনটি অনুসন্ধানকারী জাহাজের দুটি ফাতিহ এবং কানুনি তেল গ্যাস খোঁজার কাজে গতি আনার জন্য ব্যবহার করছে। এ তিনটির সঙ্গে নতুন অনুসন্ধানকারী জাহাজ যোগ হলে দেশটির গ্যাস অনুসন্ধান কার্যক্রম আরও গতি পাবে, এতে কোনো সন্দেহ নেই। তুরস্ক তেল গ্যাসের চাহিদা মেটায় রাশিয়া, আজারবাইজান, যুক্তরাষ্ট্র, ইরান, নাইজেরিয়া ও আলজেরিয়ার কাছ থেকে আমদানির মাধ্যমে। আর এলএনজি আমদানি করে কাতার থেকে গত বছর 48.1 বিলিয়ন ঘনমিটার গ্যাস আমদানি করছে তুরস্ক। ভারত চীনের মধ্যে নতুন উত্তেজনা। করোনা মহামারীর কারণ দেখিয়ে হাজার হাজার ভারতীয়কে চীনা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে শি জিনপিং সরকার। চীনের এই সিদ্ধান্তকে ক্ষুব্ধ নয়াদিল্লি। এই সিদ্ধান্তকে অবৈজ্ঞানিক বলে উল্লেখ করা হয়েছে। চীনে 23,000-এর বেশি ভারতীয় শিক্ষার্থী পড়াশোনা করেছেন, তাদের মধ্যে বেশিরভাগই সেখানে ডাক্তারি পড়তে যান। এছাড়া কয়েকশো ভারতীয় ব্যবসায়ী ও পরিবার নিয়ে সেখানে থাকেন। 2019 সালের শেষ দিকে চীনা করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পরপরই তারা দেশে ফিরেছিলেন। তারপর থেকে ভারতের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করে দেয় চীন। ভারতীয়দের ভিসা দেওয়াও বন্ধ করেছে দেশটি। এ বিষয়ে গত 23 সেপ্টেম্বর চীন সরকারের সঙ্গে কথা বলেন সেখানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিশরি। তিনি বলেন, 1.5 বছরের বেশি সময় ধরে ভারতীয়দের চীনে প্রবেশ নিষেধাজ্ঞা জারি রয়েছে, কিন্তু পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। এ সময় এ ধরনের সিদ্ধান্ত অবৈজ্ঞানিক। এ সিদ্ধান্তের ফলে হাজার হাজার শিক্ষার্থী এবং ব্যবসায়ীরা সেখানে যেতে পারছেন না। মানবাধিকার ক্ষতিরে চীনের এ সিদ্ধান্ত বদলানো উচিত। বিক্রম আরও জানান, মহামারীর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরেও ভারত বিদেশি নাগরিকদের ভিসা দিয়েছে। চীন থেকেও ব্যবসায়ীদের ভারতে আসার অনুমতি দেওয়া হয়েছে। চীনের উচিত সেই পথে চলা। চলতি মাসে বিদেশি নাগরিকদের উপর নিষেধাজ্ঞা আরোপ সরানোর বিষয়ে প্রশ্ন করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন, তারা এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছেন, যদিও এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসতে পারেনি, বলছে বেইজিং। লাদাখের 1,000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে চীন। বিতর্কিত লাদাখ সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আশপাশে প্রায় 1,000 বর্গ কিলোমিটার এলাকা এখন চীনের নিয়ন্ত্রণে আছে। ভারতীয় একটি গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় সরকারকে এই তথ্য জানিয়েছে বলে দেশটির ইংরেজি দৈনিক দ্য হিন্দু খবর দিয়েছে। হিন্দু বলছে, চলতি বছরের এপ্রিল থেকেই চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আশপাশে সৈন্য সমাবেশ এবং সামরিক উপস্থিতির মাধ্যমে শক্তি মজবুত করেছে। গত 15 জুন লাদাখের পূর্বাঞ্চলের গালওয়ান উপত্যকায় চীনের পিপলস লিবারের আর্মির PLL এর সৈন্যদের সঙ্গে সহিংস সংঘাতে অন্তত 20 ভারতীয় সেনা নিহত হয়। দেশটির সরকারি এক জ্যেষ্ঠ কর্মকর্তা দা হিন্দুকে বলেছেন, দেবসাং সমতল এলাকা থেকে চুশুল পর্যন্ত অমীমাংসিত সীমান্তে পরিকল্পিতভাবে সৈন্য সমাবেশ করেছে চীন। এই কর্মকর্তা বলেন, দেবসাং সমভূমির টহল পয়েন্ট 10 থেকে 13 পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে চীন। এই এলাকা পরিমাণ প্রায় 900 বর্গ কিলোমিটার হতে পারে ধারণা করছে ভারত। তিনি বলেন, গালওয়ান উপত্যকায় প্রায় 20 বর্গ কিলোমিটার এবং এইট স্প্রিংস এলাকায় 12 বর্গ কিলোমিটার এলাকা চীনের দখলে আছে। প্যাংগং শেলোকের কাছে 65 বর্গ কিলোমিটার এবং চুশুলে 20 বর্গ কিলোমিটার চীনের নিয়ন্ত্রণে আছে। দ্য হিন্দু বলছে, প্যাংগং শেলোকের কাছে ফিঙ্গার 4 থেকে 8 নিয়ন্ত্রণে নিয়েছে চীনের সামরিক বাহিনী। ফিঙ্গার 4 থেকে 8 এর পার্বত্য ওই এলাকার পরিমাণ প্রায় 8 কিলোমিটার। গত কয়েক মাস ধরে সামরিক ও কূটনৈতিক পর্যায়ে দফায় দফায় আলোচনা সত্ত্বেও চীন সীমান্তের এই উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। গত 5 জুলাই দুই দেশের বিশেষ প্রতিনিধি চীনের ওয়াং ই এবং ভারতের অজিত দোভাল সীমান্ত বিরোধের সামনের সমাধানের উপায় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। তারপর সেখানে উভয় দেশের সামরিক বাহিনী আংশিক পিছু হটলেও গত কয়েকদিন ধরে এই অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। লাদাখের বিতর্কিত এলাকার মালিকানা নিয়ে গত মে মাস থেকে পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশীর মাঝে উত্তেজনা তৈরি হয়। জঙ্গিবাদের উত্থান রোহিঙ্গা ক্যাম্প থেকেও হতে পারে। জঙ্গিবাদের উত্থান রোহিঙ্গা ক্যাম্প থেকেও হতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী বলেন, যদিও আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে, ফলে যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনাও প্রতিরোধ করা সম্ভব। শুক্রবার বিকেল 4:30 শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন। উপমহাদেশের জঙ্গি মৌলবাদী সন্ত্রাস দমন সরকার ও নাগরিক সমাজের করণীয় শীর্ষক এ আলোচনায় সভার আয়োজন করা হয়।
মুম্বাই সন্ত্রাসী হামলার 13তম বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা এবং তিন দিনব্যাপী আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। আসাদুজ্জামান খান কামাল বলেন, মিয়ানমার থেকে 11 লাখ বস্তুচ্যুত রোহিঙ্গাকে জোর করে আমাদের দেশে আমাদের দিকে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা এটুকু বলতে চাই, এই যে 11 লাখ রোহিঙ্গা, তার ভেতর থেকেও জঙ্গিবাদের উত্থান হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা যদিও সতর্ক রয়েছি, তারা আমাদের বেড়াজালের মধ্যেই আছে, তারপরও আপনারা দেখছেন তারা নিজেরা নিজেরা ক্যাম্পের ভেতরেই বিশৃঙ্খলা করেছে, এসব নিয়েই আমরা চলছি। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী বলেন, আমরা মুম্বাই হামলার ঘটনা মোকাবেলায় বাংলাদেশ থেকে অনুপ্রেরণা পেয়েছি, কারণ 1971 সালের মুক্তিযুদ্ধের সঙ্গে এই হামলার অনেক মিল রয়েছে। এ ধরনের সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ ভারত একসঙ্গে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দক্ষিণ এশীয় গণসম্মেলনের সভাপতি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ সভাপতি শহীদ জায়া, শ্যামলী নাসরিন চৌধুরী মুক্তিযুদ্ধে শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের পত্রী সমাজকর্মী আরমা দত্ত, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রশিদ অবসর প্রমুখ।